দুনিয়াতে রিজিকের অভাব আসে না নাই রিজিকের অভাব বলতে কি জানেন আমরা অভাবটা বুঝি না রিজিকের অভাব বলতে আমরা মনে করি গড়ে অভাব সম্পদ নাই টেহা নাই জমি নাই ব্যাংক বিলেজ নাই এটাই বোধহয় আমরা রিজিক মনে করি এটা নাইনটি নাইন পার্সেন্ট লোকেরা এটাই বুঝে আসলে ব্যাপারটা এটা না রিজিকের মানে হলো গড়ে খাবার আছে কিন্তু খাইলে ক্ষতি করে কথা বুঝেন নাই খাইলে বাংলাদেশের একজন কন্ট্রাক্টর ছিলেন সে তো মরে গেছে আমি তার নাম বলবো না কোটি কোটি টাকার মালিক ছিল কিন্তু বাদ খাইয়া মরতে পারে নাই খানা খাইলেই ক্ষতি এরকম আছে না ব্যাংকে কোটি কোটি টাকা আছে গড়ে ফসলের অভাব নাই খাবার আছে কিন্তু সে খাইতে যা খায় হজম হয় না পেটে আটকে যায় এটা হলো রিজি এটা কি রিক্সা চালায়া খায় দুইশো টাকা কামাই করছে ক্যান্টনমেন্ট বাজারে যাইয়া ইচ্ছা মতো আড়াইশো টাকার বাজার করছে কামাই করছিল কত কিন্তু বাজার করছে কত দু আড়াইশো পঞ্চাশ টাকা আরো বেশি খরচ করিয়া গরে যাইয়া বরে দিয়া রান্না করাইয়া বইসা ছোট ছোট প্লেটে না বড় বড় প্লেটের মধ্যে লইয়া নিজে খাইতেছে বউ খাইতেছে ছেলে মেয়ে খাইতেছে খাইয়া এরপর একটা গোম দিছে এটার নাম রিজিক এটার নাম কি আর গতকালকে সকল ফ্যাক্টরির হিসাব আসছে গতকালকে বৃহস্পতিবার ফ্যাক্টরির মালিকের লাভ হইছে দেড় কোটি টাকা কিন্তু পরের দিন সকালে নাস্তাও খাইতে পারে নাই এগারোটা বাজে যখন একটা চা একটা ফরোটা বিজায় বিজায় খায় তাও চিনি ছাড়া তিতা রং চা এটা হলো রিজিক এটা কি রিক্সাওয়ালা দুইশো টাকা কামাই করে আড়াইশো টাকা খাইছে এটা হলো রিজিকের বরকত আর হাতে দেড় কোটি টাকা লাভ কইরা তিতা সা ফরটা দিয়া বিজয়া খাইছে এখন কি বুঝাইতে পারছি রিজিক কারে কয় আর এই রিজিকের বরকত পাবেন তখন এগারোটা আমল করবেন যখন কয়টা গুরুত্বপূর্ণ কথা এক টানে বলে দে এক নাম্বার আল্লাহর কাছে সর্ব অবস্থায় তাওবা করবে যারা রিজিকে বরকত পাবে তারা কি করবে তাওবা করবে দুই নাম্বার আল্লাহ রাস্তায় ব্যয় করবে উল ইন্না সলাতি অনুসুকি অমাহিয়া অমামাতি লিল্লাহি রব্বিল আলামিন আল্লাহর পথে যারা ব্যয় করি তাদের রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবে রিজিকের বরকত দিয়ে দিবে তিন নাম্বার সর্ব অবস্থায় তা ভরসা করতে হবে কার উপরে চার নাম্বার পরিবার পরিজন আত্মীয় স্বজনের সম্পর্কে সুসম্পর্ক রাখতে হবে পাঁচ নাম্বার সুযোগ থাকলে বারবার ওমরা করতে হবে ছয় নাম্বার যদি বিয়া করে না থাকেন বিয়া করতে হবে বিয়ে ছাড়া পরিবারে বরকত পাওয়া যায় না আপনার ছেলেটা বিয়ার উপযুক্ত হয়েছে আপনি এই চিন্তা করেন না যে পোলাটা কামাই করলে বিয়া করে করাবো বরং আপনার ক্ষমতা আছে আপনার পুত্রবধূকে লালন পালন করার আপনি বিয়াটা করায় দেখেন আপনার ঘরে ডবল বরকত দিবেন কে দেখবেন অনেকে ফোলা বিয়া করানোর আগে তার কিচ্ছু আসিল না যেইমাত্র বিয়ে বিয়া যে তিন বছরের মধ্যে বাড়ি গড় চেঞ্জ দেখছেন না আপনারা এবার লোকেরা কয় তে একটা ফুতির বউ আনছে এটা শুধু বাইগার বাইক কথা কয় না বাঙালি এটা শুধু বাইগার এ রিজিক কে দেয় আপনার পুত্র আপনারটা খাইতে আসবে না বরং আসার সময় আপনার জন্য অনেক বেশি রিজিক নিয়ে আসবে এটা নাম আবার যৌতুক মনে করি যে হুজুরে কইছে বিয়া করাইলে বরকত বাড়বো দশ লাখ ফাইলাম এটা নাকি আপনারই আপনার পুত্রবধূ যখন আপনার ঘরে আসবে আপনি দেখবেন আপনার ঘরে রিজিকের অভাব নাই এই জন্য ছেলেরা যখন বিয়ার উপযুক্ত হয় বাপেদের উচিত বিয়া করায় দেওয়া আবার বাপেরা মনে মনে করেন না যে পোলা পায়না বলতে হুজুরে গেছে সিডি লেখছে এক মুরব্বী আমারে কয় মোল্লা ভাই আমি যে ফোলারে বিয়া করাই না আপনি জানছেন কেমনে আমি কি আশ্চর্য কথা আমি তো আপনার ফোলা চিনি না ও ওয়াজদাজে করলেন তে তো বিয়া করতে চায় তে তো কামাই করে না আমি কইলাম যে করায় দেয় কয় সাইর বিয়ার পাসপোর্ট জমা দিছি কিন্তু বিদেশ তো যাইতে পারে নাই আমি কইলাম বিয়া করায়া পাসপোর্টটা জমা দিয়া দেখেন দেখেন আল্লাহর কি কুদরত যখন বিয়া করাইছে পাসপোর্ট জমা দিছে পোলা এখন অস্ট্রেলিয়া পোলা এখন কোথায় তো রিজিক কে দেয় আল্লাহ পাক দেয় আল্লাহ পাক দেয় এটা আমার জীবনে আমি এরকমের একটা পরীক্ষিত জীবন আমি পাইছি বিয়ের আগেও আমি অনেক টাকা কামাই করছি কিন্তু কিচ্ছু করতে পারি নাই কই গেছে টাকা হিসাবও নাই যখন বিয়ে করছি বরকত আরেকটা সন্তান হয়েছে আরো বরকত আরেকটা একটা হয়েছে আরো বরকত কে দিছে বরকত আপনি দেখবেন বাচ্চা হওয়ার আগে আপনার কিছুই এমনও লোক আছে এনে বিয়ে করার সময় আপনার পকেটে একটা টাকাও ছিল না কথাটা আসতে বলেন কেন এরকম হইছে না কিন্তু বিয়ের পরে দিছে কে এই জন্য যাদের ছেলে উপযুক্ত হইছে আর এখন আমরা বোকা মানুষ বুঝি না এখন আমাদের হায়াত দিন দিন বাড়ে না কমে তো আপনার ছেলেটারে আপনি আগে আগেই তো বিয়ে করাইবেন বুড়া করায় পরে বিয়ে করায় কয়ে নিজের পায়ে দাঁড়াক তো একটা ছেলে নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে তিরিশ পঁয়ত্রিশ বছর হয়তো অর্ধেক নাই জীবন এরপরে বাচ্চা ছোট ছোট রাইয়া দুনিয়া থেকে যায় আপনি যদি ছেলেটাকে বাইশ বছরে বা একুশ বছর বাইশ বছরের মধ্যে আপনি বিয়ে করাইতেন আর যদি বলতেন যে আমি তুই কামাই করা লাগবে না তোর আমি দেখবো বিয়ের পরে ছেলেরা এমনিতে একটু দায়িত্বশীল হয় বিয়ার আগে ঘুরা ঘুরা খায় কিন্তু বিয়ের পরে দায়িত্ব বাড়ে না কমে এখন তো আমাদের পোলাপান একটু বেশি চিন্তা আগের দিনও যারা আসিলেন তারা তো আরো বেশি ঘুরে ঘুরিয়া খাইছেন খাইছেন না তো সুতরাং বিয়ে করাবেন এটা লম্বা হয়ে গেছে কথাটা সাত নাম্বার অভাব থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন কার কাছে দোয়া করবেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন তোমাদের রব তোমাদেরকে বলছেন আমাকে ডাক আমি তোমাদেরকে দিয়ে দিব কি সুন্দর দোয়া আল্লাহ শিখাচ্ছেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা খেয়াল করেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা না অফিল আখেরতি হায়াস না ও কি এখানে দুনিয়ার সম্পদের কথা আছে না আট নাম্বার অসহায় মানুষগুলোর দিকে নজর দিবেন অসহায় বলেন কার দিকে আসতে কয় অসহায় যার এদিক সেদিক কিচ্ছু নাই তার দিকে আমরা ওই যে আরেকদিনও বলছিলাম আমরা তেল লর মাথায় তেল দিই যে আমারে খাওয়াই তারবো তারে দাওয়াত দিয়ে খাওয়াই এরকম আছে না মোস্তাক বাইরে খাওয়াইলে উনিও আমারে খাওয়াব কিন্তু আরেকজন যে খাওয়াইলে হেতে আমারে খাওয়াই থাকতো না হেতেরে দাওয়াত নাই হ্যাঁ কথা কয় না কথা কি ঠিক বললাম আরে ভাই আপনি তো তারে খাওয়াবেন যে আপনারে খাওয়াইতে পারবে না কারণ তার ঘরে খানা নাই আবার মোস্তাক বাইরে খাওয়াই না এটা কিন্তু কই আমি আমি দেখছেন নি আমি বুঝাইতে চাইলাম যে আপনি অসহায় কি করবেন আরে ভাই আপনার এলাকায় এ তিন বাচ্চা তারে চিজ কিনে দেউই না নাই একটা চকলেট দেউই না নাই আপনি পকেটের মধ্যে দুই টাকার দামের কিছু চকলেট রাখবেন বাচ্চা দেখছেন একটা দিয়ে দেন হেতে খুশি না বেজা একটা এ বাচ্চারে যদি আপনি একটা চকলেট দেন দশ কোটি টেহা দিলে একজন রে যেই খুশি করতে পারবেন না এই বাচ্চাটা তার চেয়ে বেশি খুশি হবে আর এই দোয়াটা সরাসরি চলে যাবে কোথায় আল্লাহর কাছে এই জন্য অসহায়দের পাশে দাঁড়াবেন নয় নাম্বার ইবাদতের জন্য নিজেকে একটা সময় রাখবেন রাতের বেলা ঘুমাই না লম্বা ঘুম শেষ রাতে অন্তত কিছুটা সময় কার জন্য এটা যেন মনে থাকে এটা আলাদা রাখবেন দশ নাম্বার আল্লাহ রাস্তা প্রয়োজনে হিজরত করা কি করা আল্লাহর রাস্তায় প্রয়োজনে হিজরত মানে মাঝে মধ্যে একটু এদিক সেদিক যাইবেন গেলে আল্লাহর কথা আপনি একটু বেশি মনে করতে পারবেন তবে খবরদার এই জন্য আবার এমন জায়গায় যাওয়া যাবে না যে জায়গায় গেলে সবের চাইতে গুণা হয় অনেক বেশি এই জন্য সাবদার এরপরে এগারো নাম্বার আল্লাহর দেয়া ফরজ এবাদতের সাথে গাফলতি করা যাবে পর্দা কি নামাজ ফরজ পর্দা ফরজ নামাজ ফরজ ইবাদত ছেড়ে দেওয়া যাবে না যাবে না আপনি দেখবেন আমাদের দেশে কিছু মানুষ আছে কয় আমি তো নবীরে স্বপ্ন দিক খেলেছি অথচ হে নামাজও পড়ে না নামাজও পড়ে না রোজাও রাখে না ফর্দা নাই পশিদা নাই হেতে নবীর এদিক খেলিছে পার কোথাকার মানে আমার নবীর আর কোনো কাম নাই তারে দেখা দিছে আর ভালো ভালো মানুষ হারাদিন নামাজ পড়ে ওরা দেখে না মিথ্যা কথা কি কথা প্রশ্নে আসে না তুমি দেখতে পারো না আমার নবীকে দেখবে তারা সুন্নতি যাপন করে